আমরা রক্তের দাম দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা কারো দয়ায় বাংলাদেশ স্বাধীন হয়। আজকে সেই বোধ নিয়ে রুখে দাঁড়ান। আন্তর্জাতিক বিশ্ব নিশ্চয়ই সেই বিষয়গুলো তারা দেখবে, দেখেছে অতীতে। আর কোনো দেশ যদি আমাদেরকে মনে করে যে আমাদের উপরে প্রভুত্ব করবে, বাংলাদেশের মানুষ কোনোদিন সেই প্রভুত্ব স্বীকার করেনি। মোগল আমলেও করেনি, ব্রিটিশ আমলেও করেনি, পাকিস্তান আমলেও করেনি, এখনো করবে না বন্ধুগণ। আমরা বিশ্বাস করি এই যে ভয়াবহ ফ্যাসিবাদী একটা রেজিম, একটা শাসক গোষ্ঠী যারা আজকে জোর করে, কলা কৌশল করে, বিভিন্ন নাটক করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে একদিন চলে যেতেই হবে। মানুষকে সঙ্গে নিয়ে নামতে হবে। মানুষকে সঙ্গে না নিয়ে নামলে আপনারা জয়ী হতে পারবেন না। সেই মানুষ যেন সঙ্গে নামে। এই যে রিক্সা শ্রমিক ভাইরা কিছুক্ষণ আগে গেলেন না, এইরকম শ্রমিক ভাইদেরকে নামাতে হবে, এইরকম সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানদেরকে, ছাত্র ভাইদেরকে আনতে হবে। যে এইভাবে শুধু স্লোগান দিলে হবে না, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন গড়ে তুলতে হবে। ইনফেন্ট্রি যদি ঠিক মতো শক্তিশালী না হয় তাহলে যুদ্ধ কে করবে? সেই ইনফেন্ট্রিকে শক্তিশালী করতে হবে, ভয়াবহ রকমের শক্তিশালী করতে হবে। যারা একটা পুলিশের হুইসেল শুনলে দৌড়াবে না, যারা একটা সাউন্ড গ্রেনেড করলে পালাবে না, তারা রাস্তায় অনেক প্রাণ দেবে, দাঁড়িয়ে থাকবে। সেই ধরনের মানসিকতা তৈরি করতে হবে বন্ধুগণ। সেই সাহস বুকে তৈরি করে দাঁড়াতে হবে। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই যাওয়ার পথে। সাহস তৈরি করতে হবে, সেই বোধ তৈরি করতে হবে যে আমি যা করছি তা দেশের জন্য করছি, আমি যা করছি তা আমার গণতন্ত্রকে রক্ষা করার জন্য করছি, আমি যা করছি তা আমার দেশ ও মাতৃকাকে রক্ষা করার জন্য করছি। আমি বেশি দূর যেতে বলবো না, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন, ইমরান খান। আমরা পাকিস্তান নাম বলি, সবাই আঁতকে উঠি, অন্যভাবে চিন্তা করি। সেই ইমরান খান তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে তরুণদেরকে মাঠে নিয়ে আসতে হয়, তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে মহিলাদেরকে মাঠে আনতে হয়। আমাদের যে কম অত্যাচার তাদের উপরে হয়নি, তারা সেনানিবাস আক্রমণ করেছিল, তারা মার্কিনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাকিস্তানে এই অবস্থান নিয়ে কেউ কোনোদিন রাজনীতিতে টিকতে পারে না। ইমরান খান জেলে চলে গেছে, 34 বছর সাজা হয়েছে, তার 2000-এর বেশি মানুষ, নেতা কর্মী, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, জোর করে দলবদল করা হয়েছে। তারপরেও জেলে বসে যখন তার মার্কাও নিয়ে নিয়েছে তখন তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন নির্বাচনে যাও। এবং সেই নির্বাচনে সবার আগে এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝাঁপিয়ে পড়েছে কারা? এই তরুণীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা সবাই ইনভলভ, সবাই কাজ করেন। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে তৈরি করেন আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে, প্রতিরোধের হাতিয়ার হিসাবে। এইটা যদি আমরা করতে পারেন, কাজে লাগাতে পারেন, নিঃসন্দেহে আপনারা কোনোদিন পরাজিত হবেন না। আপনাদের বুকের মধ্যে যে আগুন আছে, আপনাদের বুকের মধ্যে যে বেদনা আছে, যন্ত্রণা আছে, এই যন্ত্রণাকে আপনারা সেটাকে সঠিক খাতে প্রবাহিত করুন বন্ধুগণ।